वेलकम बैक फ्रेंड्स, आजकेर देश और राज्येर बाछाई करा ताजा पांचटी खबर निये हाजिर हुएछि। प्रत्येकटा खबर आपनार जन्य गुरुत्वपूर्ण हबे, अवश्यई शेष पर्यन्त देखबेन। भिडियो के मोटेओ स्किप करे देखबेन ना, नइले आपनि अनेक किछु मिस करबेन, अवश्यई शेष पर्यन्त देखबेन। प्रथम खबरे चोख राखबो 26 জানুয়ারি इंडिया गेट ও লালকেল্লায় হামলা চালাতে পারে জঙ্গিরা, সতর্ক বার্তা আইবির। তো বন্ধুগণ, বিস্তারিত জানিয়ে দেব, অবশ্যই সঙ্গে থাকুন। গোয়েন্দা বিভাগ জানিয়েছে, জঙ্গিরা পাকিস্তান থেকে বিস্ফোরক ইতিমধ্যেই ভারতে নিয়ে এসেছে। গাজীপুর মান্ডিতে যে আইইডি মিলেছিল তা এরই অংশ। উল্লেখ্য, গাজীপুর ফুল মান্ডিতে গত সপ্তাহে আরডিএক্স ও অ্যামোনিয়াম নাইট্রেট ভরা আইইডি মিলেছিল। একটি ব্যাগে রাখা হয়েছিল ওই আইইডি। যেভাবে জম্মু বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছিল, সেইভাবেই জঙ্গিরা ড্রোনের মাধ্যমে হামলা চালাতে পারে। ড্রোনের মাধ্যমে প্যারেড রুট বা তার আশপাশের হামলার আশঙ্কার কথা গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে। উল্লেখ্য, রাজধানী দিল্লিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী 20 জানুয়ারি থেকে অ্যান্টি ড্রোন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা অনুযায়ী ড্রোন প্যারা গ্লাইডার ইউএডি মাইক্রো এয়ার ফ্যাক এই ঘোষণা অনুযায়ী ড্রোন প্যারা গ্লাইডার ইউএভি মাইক্রো এয়ার ক্রাফ্ট এয়ার বেলুনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লিতে এই অ্যান্টি ড্রোন ব্যবস্থা 15 ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে। দিল্লি পুলিশের স্কোয়াড টিমের সক্রিয়তার সঙ্গে সঙ্গে সীমান্তে এলাকাতেও টহলদারির সঙ্গে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইন্ডিয়া গেট ও জনবহুল এলাকাগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোবাইল পুলিশ কন্ট্রোল রুম ভ্যানকেও নিরাপত্তা ব্যবস্থার কাজে লাগানো হয়েছে, যাতে সন্দেহভাজনদের চিহ্নিত করে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা যায়। পরের খবরে চোখ রাখব মাধ্যমিক পরীক্ষা 2022। অনলাইন না অফলাইন কিভাবে হবে মাধ্যমিক পরীক্ষা, স্পষ্ট করল পর্ষদ। করোনা আবহে টানা 2 বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলির অচল অবস্থা চলছে। গত বছর করোনার বাড়বাড়ন্ত হওয়ার কারণে স্থগিত হয়েছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা। গত বছরের শেষের দিকে করোনার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রিত হওয়ায় ফের রাজ্য সরকার স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ফের করোনার সাথে ওমিক্রন যুক্ত হওয়ার ফলে রাজ্যবাসীর স্বাস্থ্যের কথা তথা ছাত্রছাত্রীদের কথা ভেবে ফের স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কিন্তু সমস্যায় পড়েছে এই বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। এ বছরের পরীক্ষা আদৌ হবে কি না হবে না, তাই নিয়ে একটা টালবাহানা চলছিল। কিন্তু এই বিষয়ে স্পষ্ট জানালেন রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি স্পষ্ট ঘোষণা করেছেন, অফলাইনের মাধ্যমে হবে মাধ্যমিক পরীক্ষা, তবে কড়া বিধিনিষেধ মেনে চলার ব্যবস্থা থাকবে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে। সেক্ষেত্রে আইসোলেশন রুমের ব্যবস্থা থাকবে সব স্থানে। ওই বিশেষ রুমে করোনা সংক্রান্ত কোনো উপসর্গ দেখা দিলে ছাত্র বা ছাত্রীকে ওই রুমে আলাদাভাবে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে। সোমবার একটি বৈদ্যুতিন চ্যানেলের লাইভ ক্লাসরুম অনুষ্ঠানে এতদিনের সমস্ত মহল থেকে ওঠা পরীক্ষা সংক্রান্ত যাবতীয় প্রশ্ন স্পষ্ট করেছেন সভাপতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আগামী 7 মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, যা শেষ হবে 16 মার্চ। ওই দিন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন অফলাইনের মাধ্যমে সশরীরে উপস্থিত থেকে পরীক্ষা দিতে হবে, উচ্চ মাধ্যমিকের মতো কোনো হোম সেন্টারের ব্যবস্থা থাকবে না। তবে এবারে বাড়তি কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে, সেক্ষেত্রে প্রশ্নপত্র উত্তরপত্র সমস্ত কিছুই স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকবে। পরের খবরে চোখ রাখব, গুরুত্বপূর্ণ তালিকা থেকে বাদ পড়ল তৃণমূলের মৌসুম নূর, এবার কি নতুন সমীকরণ? বিস্তারিত জানিয়ে দেব, অবশ্যই সঙ্গে থাকুন। ইংরেজি নববর্ষে প্রতিবছর ইংরেজ বাজার পৌরসভার তরফ থেকে একটি ডায়েরি প্রকাশ করা হয়। সেখানে মালদা জেলার গুরুত্বপূর্ণ যে সকল ব্যক্তিত্ব এবং নেতৃত্বে রয়েছেন তাদের নাম ও ফোন নম্বর উল্লেখ করা থাকে। তবে এবার সেই ডায়েরি থেকে বাদ চলে গেলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম বেঞ্জ নূর। কেন এমনটা হলো তা নিয়ে যথেষ্ট জল্পনা তৈরি হয়েছে। জানা যায়, ইংরেজ বাজার পৌরসভার তরফ থেকে প্রকাশিত ওই ডায়েরির মধ্যে জেলা শাসক থেকে জেলা পুলিশ সুপার ও বিভিন্ন পুরসভা দপ্তরের ফোন নম্বর ও জেলা প্রতিনিধিদের নাম ও ফোন নম্বর পর্যন্ত সেখানে রয়েছে। এছাড়াও ওই ডায়েরিতে রয়েছে কংগ্রেস ও বিজেপি সাংসদের নাম এবং ফোন নম্বর। তবে সেই তালিকায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে নেই তৃণমূল রাজ্যসভা সাংসদের নাম। যদিও এই পৌরসভাটি তৃণমূল পরিচালিত, তাও এই ধরনের ভুল কী করে হলো, সেই প্রসঙ্গে পুরসভা প্রশাসক আশিক কুণ্ডু বলেন, বিষয়টি একেবারেই ছোট মিস্টেক হয়েছে বলে এমন এই ঘটনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। তবে পুরসভার কো
অর্ডিনেটর প্রসঙ্গে দাস এই ঘটনায় নিন্দাই করেছেন। তিনি বলেন, এমন হওয়া উচিত ছিল না, এটা অন্যায় হয়েছে। তৃণমূল প্রচালিত পৌর প্রশাসক মণ্ডলীর এহেন গফলতিতে যথেষ্ট অখুশি হয়েছেন কোতোয়ালি বাড়ির সদস্য তথা তৃণমূলের রাজ্যসভা সাংসদ মৌসুম নূর। তিনি জানান, জেলার সমস্ত গুরুত্বপূর্ণ নেতৃত্ব এবং ব্যক্তিত্বের নাম সেই তালিকায় থাকলেও তার নাম কেন সেখানে নেই সে বিষয়ে তিনি কিছু জানেন না, জানার প্রয়োজন বলেও মনে করেননি তিনি। হয়তো পুরো প্রশাসক মণ্ডলীর এই নামটি গুরুত্বপূর্ণ বলে মনে হয়নি তাই দেওয়া হয়নি, এমন কিছুর বক্তব্য ছিল তার। যদিও ইংরেজবাজার পৌরসভার কর্তৃপক্ষের এমন ছোট মিস্টেককে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী পক্ষ। পরের খবরে চোখ রাখবো স্কুল খোলা নিয়ে নীতি তৈরি করুক রাজ্য সরকার, ফের জনস্বার্থ মামলা হাইকোর্টে। কোভিড আবহে ফাঁকা জায়গায় মেলা করার অনুমতি দিয়েছে সরকার, আগের মতো কড়াকড়ি নেই বিয়ে বাড়িতে, এমনকি কোভিড বিধি মেনে জিম, যাত্রা, আউটডোর শুটিংয়েও কোনো বাধা নেই। তাহলে স্কুল কেন খোলা হবে না, ফের জনস্বার্থ মামলা দায়ের করা হলো হাইকোর্টে। মামলাকারীর দাবি, স্কুল খোলা নিয়ে নীতি তৈরি করুক রাজ্য সরকার, কত শতাংশ ছাত্রছাত্রীর টিকাকরণ করা হয়েছে সে তথ্যও প্রকাশ করা হোক। পুজোর পর কিন্তু রাজ্যে স্কুল খুলেছিল, নভেম্বর থেকে পঠন পাঠন শুরু হয়েছিল নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সব দিন অবশ্য সব ক্লাস হচ্ছিল না, বন্ধ ছিল প্রার্থনা, টিফিন ও খেলা। শুধু তাই নয়, ডিসেম্বরে বড়দিন থেকে নববর্ষ পর্যন্ত বিধিনিষেধও শিথিল করেছিল নবান্ন, ছাড় দেওয়া হয়েছিল রাত্রিকালীন বিধিনিষেধ বা নাইট কার্ফুতে। তাহলে নতুন বছরের শুরু থেকে ফের করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী, হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ। 3 জানুয়ারি থেকে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে রাজ্যে, বন্ধ হয়ে গিয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। এদিকে স্কুল কলেজ খোলার দাবি ক্রমশ জোরালো হচ্ছে, ফেসবুকে একটি পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে, সেই পোস্টকে কেন্দ্র করে চলছে সই সংগ্রহ অভিযানও। এর আগে মঙ্গলবার স্কুল খোলার দাবিতে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয় হাইকোর্টে। এদিন একই দাবিতে হাইকোর্টে আরও একটি জনস্বার্থ মামলা করলেন অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন AISF এর সভাপতি সোমেন হালদার। শুক্রবার বা সোমবার একসঙ্গে 2টি মামলা শুনানি হতে পারে হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। লোকচুরি খেলছে শীত, পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে রাজ্যে। আগামী 21 জানুয়ারি থেকে চলবে টানা 4 দিন 24 জানুয়ারি পর্যন্ত। তো বন্ধুগণ, রাজ্যের কোন জেলায় এই বৃষ্টিপাত হবে, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতে সমহিমায় ফিরতে শুরু করেছিল শীত। গত কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রির আশেপাশে থাকলেও কনকনে শীত অধরায় থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আগামী 3 দিন থেকে 4 দিন আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে, রাতের দিকে তাপমাত্রা নামবে। কিন্তু রবিবার থেকে ফের সব তালগোল পাকিয়ে বৃষ্টি নামবে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে, পাহাড়ে আবার শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 24 ঘন্টায় আবহাওয়ার কোনো বদল হবে না, এরপর থেকে রাতের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি নামতে পারে, দিনের বেলা তাপমাত্রা বাড়বে। কোন দিন কোথায় বৃষ্টি হবে, 21 জানুয়ারির শুক্রবার থেকে ঝেঁপে বৃষ্টি নামতে পারে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতায়। পরদিন 22 জানুয়ারি পশ্চিমী জেলাগুলি যেমন মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 23 থেকে 24 তারিখে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে, শিলাবৃষ্টি হতে পারে নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়ায়। 21 তারিখ থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, 22 থেকে 24 তারিখের মধ্যে দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ি জেলাগুলোতে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। আবহবিদরা বলছেন, কেরলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এ মাসে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা দাপিয়ে বেড়াবে উত্তর পশ্চিম ভারতে। শুক্রবার নতুন করে 2টি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে, এর প্রভাবে পূর্ব ভারত সহ মধ্য ভারতে আবহাওয়ার পরিবর্তন হবে ধীরে ধীরে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট।